বলা হয় থাকে an artist must be necessarily a good human being. আলম ভাই অসাধারণ একজন ভালো মানুষ ছিলেন কারণ তিনি অনেক বড় মাপের শিল্পী ছিলেন তার সঙ্গে দু তিনটি কাজ করার আমার সুযোগ হয়েছিল সেটি হলো যে আমরা নিত্য উপযোগী কিছু সংগীত সৃষ্টি করার একটা উদ্যোগ গ্রহণ করেছিলাম এ পর্যন্ত প্রায় 60টি আমরা মিউজিক আমরা পেয়েছি দুটি মিউজিক পেয়েছি জনাব আলম খানের কাছ থেকে সেই সময় দেখেছি তিনি কি অসাধারণ মানুষ এবং খুব আশাবাদী খুবই আশাবাদী একজন মানুষ আমরা স্বাধীনতার পরে চলচ্চিত্রে আলম খানের নাম দেখতে পাই একজন নতুন সুরকার এবং আস্তে 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 তিনি আমাদের কাছে একটু জনপ্রিয় হয়ে উঠলেন এখন বুঝতে পারি এতদিন পর যে আসলে কত রকমের গানে তাকে সুরারোপ করতে হয়েছে এবং তার ভার্সেটাইলিটি কিন্তু ভার্সেটাইলিটির ভিতরে কিন্তু একটা প্যাটার্ন তিনি তৈরি করেছেন খুব গভীরভাবে দেখলে বোঝা যায় যে আলম খানের সুরারোপিত গান তার গান আমাদের চলচ্চিত্রে সকল দর্শকদের স্বপ্ন দেখিয়েছে ভাবিয়েছে কাঁদিয়েছে এবং আমরা মনে করি বাংলাদেশ শিল্পকলা একাডেমি তার উপর একটি গবেষণাধর্মী কাজ করব এবং তার সকল কাজগুলি যেন আমরা পরিবারের সহযোগিতা নিয়ে সবাই মিলে একটি গোছানো অবস্থায় থাকে এবং পরবর্তী প্রজন্ম যারা সঙ্গীতের সুরকার হিসাবে আসবেন তারা যেন তার সমস্ত বিষয়গুলো হাতের কাছে পান এবং তার দ্বারা প্রাণিত হতে পারেন সেই আমাদের একটা দৃঢ় অঙ্গীকার আমি আবারও তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি